হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা ফ্রোজেন এলসা কেক ডিজাইন শেয়ার করতে কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের এটা আমি ক্রাম কোট করে আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করেছি আর এটা হচ্ছে ফাইনাল আইসিং করছি প্রথমে আমি সাদা ক্রিম দিয়ে আইসিংটা করে নিচ্ছি তারপরে এতে আর একটু ব্লু কালার আমি অ্যাড করব মানে হোয়াইট অ্যান্ড ব্লুয়ের কম্বিনেশনের ডিজাইনটা করব এখানে আমি একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি কেননা পুরোটা দেখাতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও সেক্ষেত্রে আপনাদের ভালো লাগবে না ডেলি ডেলি যদি এরকম বড় করতে থাকি ওই আমি যতটা পারি শর্টে আপনাদের যতটা বোঝাতে পারি সেটাই চেষ্টা করি এইখানটায় আমি ব্লু মানে রয়্যাল ব্লু কালার ক্রিমের সঙ্গে মিক্সড করে নিয়েছিলাম নিয়ে সাইডটা দিয়ে নিচ্ছি আর এই যে একটা প্যালেট নাইফ দিয়ে এটা সমান করে নিচ্ছি কখনো স্ক্র্যাপার ইউজ করছি কখনো প্যালেট নাইফ ইউজ করছি কালারটা একটু কম লাগলো আমার কাছে যার জন্য আমি একটু কি করলাম ডাইরেক্ট কালার নিয়ে স্প্যাচুলা দিয়ে একটু লাগিয়ে নিয়েছি এটাও একটা ডাবল শেপ তৈরি হয়ে গেল হালকা আর গাঢ় দুটো রঙই আমি দিলাম এখানে এই যে এইবার একটা এলসার ছবি আমি এটা গুগল থেকে সার্চ করিয়ে প্রিন্ট আউট করে নিয়েছিলাম সেটা কাট করে নিয়ে এখানে বসিয়ে দিলাম কিন্তু তার আগে আমি কী করেছি এলসার সাইডে একটু সেলোটেপ দিয়ে দিয়েছি যাতে ফটোটা কেকের ময়সার শ করে ভিজে না যায় আর এখানে একদম ছোট সাইজের একটা স্টার নজেল নিয়েছি নেল এলসার চুলটা আমি আগে বানিয়ে নিচ্ছি যেভাবে চুলটা রয়েছে ঠিক সেইভাবেই বানাচ্ছি বেনি করে দিচ্ছি এটা এদিক থেকে ওদিক থেকে টেনে টেনে তবে এটা আমি একদম কেকের শেষ পর্যন্ত করব আর কি নিচ পর্যন্ত এটা দেখতে ভালো লাগে বেশ স্টাইলটা একটু অন্য রকমের লাগে এর আগেও আমি ফ্রোজেন এলসার বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি প্রয়োজন হয় সেই ডিজাইনগুলো দেখতে পারেন আচ্ছা চুলটা এখানে শেষ পর্যন্ত কাট হয়ে গিয়েছে আর কি দেখাতে পারিনি যাই হোক এখানে আমি ক্রিমের সঙ্গে রয়্যাল ব্লু কালার মিক্সড করেছি আর এই যে ছোটো ছোটো করে গোলাপ বানিয়ে দিচ্ছি এটাও একটা ছোটো সাইজের স্টার নজেল এই নজেলগুলো কোনো নাম্বার নেই আমি একসঙ্গে কিনেছিলাম কয়েকটা নজেল যার জন্য নাম্বারগুলো আমি বলতে পারি না গোলাপগুলো বানাতে গেলে একটু ধৈর্য ধরে সুন্দর করে করার চেষ্টা করবেন অনেকে আমি দেখেছি অর্ধেক অর্ধেক করে ছেড়ে দেয় সেটা দেখতে অতটা ভালো লাগে না আচ্ছা নিচে একটা বর্ডার করে নিচ্ছি জাস্ট প্রেস করে তুলে নিচ্ছি ব্যাস এই যে আমার কেকটা কমপ্লিট করে ফেলেছি আর নামটা এখানে আমি লিখে নিচ্ছি এটা চকলেট গানাজ দিয়েই করছি পরে আমি কয়েকটা সুগার বল ফুল বলে বসিয়ে দিয়েছিলাম সেটা আমি আর দেখাতে পারিনি যাই হোক এই হলো আমার কেকের ফাইনাল লোক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন বাই বাই